আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেশি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য সম্পূর্ণ নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আমার রেসিপির নাম বাটার গার্লিক প্রন। আমি এখানে প্রন নিয়েছি প্রায় 400 গ্রামের মতো। আমার প্রনগুলো একটু বড়, আপনারা চাইলে ছোট দিয়েও করতে পারেন। এবং মাঝখানটা আমি এভাবে চিরে রক্তা বের করে দিয়েছি, আর এটা আমি ড্রাই করে নিয়েছি, কোনো পানি নেই এর মধ্যে। প্রথমে আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দিব। লবণটা আমি স্বাদ মতো নিয়েছি, দিয়ে দিলাম। আর এখানে আমি বেকিং পাউডার নিয়েছি, বেকিং পাউডারটা দিয়ে দিলাম। বেকিং পাউডারটা দেওয়ার উদ্দেশ্য হলো এটা ভিতরটা ফুলে উঠবে এবং বাইরেটা অনেকটা ক্রিস্পি হবে। আমি সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিব। আপনারা চাইলে চামচ দিয়েও নিতে পারেন, আমি হাত দিয়ে নিব। এজন্য হাতে আমি একটা গ্লাভস পরে নিয়েছি। আমার মাখানো হয়ে গেছে, এখন আমি এটা 10 মিনিটের জন্য একটু রেখে দিব। ফিরে এলাম 10 মিনিট পর। আমি চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি, এখানে আমি 4 টেবিল চামচের মতো বাটার দিয়ে দিলাম। আমার বাটারটা যাতে পুড়ে না যায় এজন্য 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। যেহেতু বাটার গার্লিক, এই জন্য বাটারের মধ্যে এনে গ্রেট করে নিয়েছিলাম গার্লিক, এটা দিয়ে দিলাম। এখানে আমি পেঁয়াজ বড় বড় করে কেটে নিয়েছিলাম, টুকরা করে, এটা দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি পেঁয়াজ কলি থাকে এটাও দিতে পারেন, আমার কাছে নাই। এভাবে মাঝখান থেকে ফালি করে নিয়েছিলাম, এটা দিয়ে দিলাম। আর এখানে আমি ধনিয়া পাতার স্টিক নিয়েছিলাম, এগুলো দিয়ে দিলাম। সবগুলো আমি একটু নরম করে নিব, একেবারে ব্রাউন কালার করব না, একটু শুধু নরম করে নিব। পানি দিয়ে দিব 2 চামচের মতো। এখন আমি এটা 5 মিনিটের জন্য ঢেকে রাখব। ফিরে এলাম 5 মিনিট পর। এত সুন্দর একটা ফ্লেভার এসেছে, আপনারা যদি না রান্না করেন তাহলে বুঝবেন না কত সুন্দর একটা রেসিপি। খুবই অল্প সময়ে এবং সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা এটা ঝটপট তৈরি করতে পারবেন। আমি এখন আর ঢেকে দিব না, আর 2 মিনিট পর আমি চুলাটা বন্ধ করে দিব। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। Thank you.
আল্লাহ হাফেজ।